আজি মই শিক্ষামন্ত্রীক এটা পরামর্শ দিম, করবাত করবাত দূরনিবতিয়া স্কুল আছে, শিক্ষক শিক্ষয়িত্রী সকল স্কুলত যাওতে অল্প দেরি হয়ে যায়, যদি আমি হায়ার সেকেন্ডারি পাস করা ছোৱালী সকল স্কুটি দিছো, আপনি 50,000 মান শিক্ষক শিক্ষয়িত্রীক একোখনক স্কুটি দি দিয়ক, যাতে সময়ত স্কুলত গৈ তেওঁলোকে পাব পারে, কোনো অসুবিধা নাই। তাত কি আছে, 1,00,000 শিক্ষকক এজন এখন স্কুটি দিলে 500 কোটি টাকা লাগিব লাগিব, কিন্তু স্কুলত গৈ সময়ত গৈ পোৱাটো আমাৰ কাৰণে আটাইতকৈ ডাঙৰ কথা, যাতে শিক্ষকে ছাত্র ছাত্রীর মাজত ৰাতিপুৱাই সুন্দর সময়টোতে গৈ পঢ়া শুনা আৰম্ভ কৰিব পাৰে, কোনো অসুবিধা নাই। বোলে আমাৰ যাওঁতে দলংখন বেয়া, দলংখনো নাম দিয়ক, দলংখনো বনাই দিম, ৰাস্তাটো বেয়া, ৰাস্তাটো বনাই দিম, বোলে মোক ট্ৰেন্সফাৰ লাগে, 10 বছৰ পিছত ট্ৰেন্সফাৰো চেষ্টা কৰি দিম, কোনো অসুবিধা নাই। কিন্তু যিকোনো কাৰণতে লৰা ছোৱালীক আমি কষ্ট দিব নালাগে, কারণ এই ছাত্র ছাত্রীবিলাকৰ অন্তৰতে ভগবান আছে, নামঘৰ মন্দিৰত গৈ ভগবানক যিমান লগ পাম, এই ছাত্র ছাত্রীসকলৰ হৃদয়ত আমি বেছি ভগবানৰ সন্ধান পাম, তাক মই অন্তৰৰে সৈতে বিশ্বাস কৰোঁ।